নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খেলতে খেলতে বাচ্চাদেরকে খুব সহজেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাতেও পারবেন আবার খেলতে খেলতে বাচ্চাদের অভ্যাসও হবে বাচ্চারা ভালোভাবে চিনতে শিখবে কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জনবর্ণ এখানে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছু স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ নিয়ে নিয়েছি এ দেখুন একসাথে রেখে দিয়েছি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ অন্যদিকে একটা খাতায় একদিকে স্বরবর্ণ আর অন্যদিকে বর্ণ লিখে দিয়েছি এই দেখুন খাতা একটা সাদা খাতায় মাঝখানে একটা লাইন টেনেছি আর এক দিকে স্বরবর্ণ লিখে দিয়েছি আর অন্য দিকে লিখে দিয়েছি ব্যঞ্জনবর্ণ আপনারাও ঠিক এইভাবে একটা সাদা খাতা এরকমভাবে লিখবেন বাচ্চাকে বলবেন যে এইটা হলো খুব মজার খেলা এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ একসাথে রাখা আছে তোমাকে সঠিক বর্ণটা খুঁজে সঠিক জায়গায় বসাতে হবে অর্থাৎ স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণ বসাতে হবে আর ব্যঞ্জনবর্ণের জায়গায় ব্যঞ্জনবর্ণ বসাতে হবে যেই অক্ষরটা তুমি পাবে সেটা স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ সেটা সঠিকভাবে বসাতে হবে বন্ধুরা এই ধরনের যে প্লাস্টিকের অক্ষরগুলো পাওয়া যায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই অক্ষরগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাকে আপনি খুব সহজে অক্ষর পরিচয় করাতে পারবেন আবার এই অক্ষরগুলোর মাধ্যমে খেলতে খেলতে বাচ্চাদের কিন্তু অক্ষর পরিচয়টাও খুব ভালোভাবে হবে এই দেখুন এইভাবে খেলতে খেলতে বাচ্চা কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আরও ভালোভাবে শিখবে আর খেলার ছলে ওদের বর্ণ পরিচয়টাও খুব ভালোভাবে হবে এই ধরনেরই আরও অন্যরকম করে আরও অনেক মজার খেলা আপনি আপনার সন্তানের সাথে খেলুন আর খেলতে খেলতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখান বন্ধুরা এইভাবেই মজা করে খেলতে খেলতে আপনিও আপনার সন্তানকে সরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখান আর সরবর্ণ ব্যঞ্জনবর্ণের অভ্যাস করান দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার